নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া কাঁচা বাজার ও টেন মার্কেটে আগুন লেগে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে গেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন দোকানদারা মার্কেটের সামনের কয়েকটি দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি ঘটনা তদন্তে একটি আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে